फॉर्मेटो देता है ना। আজকে আশা করি অধ্যায়টা আমরা শেষ করে দিব। আপনারা একটু টার্মগুলো বলেন, যে টার্মগুলো বাকি আছে আমাদের পড়ানো, টার্মগুলো আমরা একটু লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বায়োঅ্যাভেলেবিলিটি আপনাদের পড়ানো হয় নাই, পড়ানো হয়েছে বায়োঅ্যাভেলেবিলিটি। বাকি আছে যেগুলো টার্মগুলো একটু আমাকে বলেন। সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন, সিলে আচ্ছা আপনাদের তাহলে তো বায়ো ইকুইভ্যালেন্ট পড়ানো হয় না, পড়ানো হয়েছে বায়ো অ্যাভেইলেবিলিটি, বায়ো ইকুইভ্যালেন্ট থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, বায়ো ইকুইভ্যালেন্ট থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট, তারপর সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন, তাই না? সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন, প্রোড্রাগ, এরপরে হচ্ছে এনজাইম ইন্ডাকশন, এনজাইম ইনহিবিশন, প্লাজমা হাফ লাইফ, প্লাজমা হাফ লাইফের পরে হবে রিসিপ্টর, রিসিপ্টর এরপরে হবে অ্যাফিনিটি, এফিকেসি, পটেন্সি, অ্যাগোনিস্ট, অ্যান্টাগোনিস্ট, ইনভার্স অ্যাগোনিস্ট, ঠিক আছে। এই টার্মগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। ওকে, তাহলে ফার্স্টে আমরা আসি বায়োঅ্যাভেলেবিলিটি। অলমোস্ট এটা আমরা পড়িয়ে ফেলছি আপনাদের, তাই না? বায়োঅ্যাভেলেবিলিটি কাকে বলে? আচ্ছা আপনারা একজন একজন করে না বসে দুইজন দুইজন করে বসেন, সামনে চলে আসেন সাজন সাহেব। ঠিক আছে, সামনে চলে আসেন, এটাতে বসেন স্যার, সামনে চলে আসেন আপনি। যত দূরে বুঝবে আমাকে তত জুড়ে বলতে হবে, তাই না? দরকার নেই। আচ্ছা তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি বলতে কি বোঝায় স্যার বলেন? যারা পিছনে বসবেন সবসময় তাদের বরাদ্দ করবো। বায়ো অ্যাভেলেবিলিটি বলতে কি বোঝায় স্যার? দরকার কোথায় প্রবেশ করে? আমি তো ড্রাগ গ্রহণ করলে পুরাটা বডির ভিতরে চলে গেল, কোথায় যা? বায়ো অ্যাভেলেবিলিটি বলতে আমি কি বুঝি? ইয়া বলেন, ব্লাডের মধ্যে। হ্যাঁ, সংজ্ঞাটা বলেন সাধারণ সাহেব, সংজ্ঞাটা বলেন। আমরা যে খাচ্ছি এটা যত পর্যন্ত ব্লাডে যায়, এই পরিমাণটাকে ব্লাডের তার মানে টোটাল যে প্রোডাক্টটা খাচ্ছি, টোটাল প্রোডাক্টের কত অংশ বা কত শতাংশ কি রক্তে যাচ্ছে, ওই পার্সেন্টেজটা আমরা কি বলতেছি? তাহলে আমরা যদি 100 মিলিগ্রাম একটা ড্রাগ খাই, ওই ড্রাগের যদি 70 মিলিগ্রাম আমার রক্তে চলে যায়, তাহলে ওই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি কত হবে? 70%, ঠিক কিনা? তাহলে কোনো ড্রাগ গ্রহণ করলে ওই ড্রাগের যত অংশ আমার সিস্টেমিক সার্কুলেশনে যাবে তাকে কি বলে? বায়োঅ্যাভেলেবিলিটি বলে। আচ্ছা এরপর আসতেছে বায়োইকুইভ্যালেন্ট। বায়োইকুইভ্যালেন্ট শব্দটা যখনই আসবে তখন আমার মনে রাখতে হবে যে এটা একটা কম্পেয়ার, ঠিক আছে, কার সাথে? দুইটা কোম্পানি, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে কি? মাদার। মাদার মানে কি? অরিজিনেটর। মাদার মানে কি? প্যারেন্ট কোম্পানি বা অরিজিনেটর কোম্পানি। তাহলে মাদার কোম্পানি কোনটা? ধরেন আমরা সিম্পল একটা এক্সাম্পল এটা সবার মুখস্থ রাখবেন, নেক্সিয়াম, নেক্সিয়াম। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি? নেক্সাম, ম্যাক্স প্রো, ইসোনিক্স,
ঠিক আছে আমরা যদি এই প্রোডাক্টগুলোর কথা বলি দেখেন এখানে নেক্সাম স্কয়ারের প্রোডাক্ট তাই না ম্যাক্স প্রো রেনেটার প্রোডাক্ট ইসোনিক্স ইনসেপ্টর প্রোডাক্ট এখন কথা হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আমরা বলতেছি সবগুলো কিন্তু বাংলাদেশের লোকাল কোম্পানির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর মানে কি এই কোম্পানিগুলোর কি ইন্টারন্যাশনালি অন্য কোনো দেশে আর কি নাই প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে বাট কিন্তু কোম্পানি নিজে নাই এখন আবার কিছু কিছু কোম্পানি আছে না মাল্টি ন্যাশনাল বলি বিশ্বের বিভিন্ন বড় বড় দেশে কি তাদের ফ্যাক্টরি আছে সান ফার্মা যেমন কি আমরা যদি বলি সানোফি তাই না সানোফি তারপর কি ফাইজার এই কোম্পানিগুলোকে আমরা কি বলি মাল্টিন্যাশনাল কোম্পানি এখন এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সাধারণত কি ড্রাগ নিয়ে গবেষণা করে বেশি কারণ তাদের হিউজ অ্যামাউন্টে পয়সা আছে আর ড্রাগ নিয়ে গবেষণা করতে প্রচুর টাকা পয়সার বিষয় তাই না এখন কথা হচ্ছে যে এই কোম্পানিগুলো যখন একটা প্রোডাক্ট তৈরি করে অ্যাস্ট্রাজেনিকা খুব কমন নাম আসতেছে না এখন যে অ্যাস্ট্রাজেনিকার টিকা তাই না কোভিডের টিকা অ্যাস্ট্রাজেনিকা আছে না তাহলে এই অ্যাস্ট্রাজেনিকা যদি আমরা বলি এই অ্যাস্ট্রাজেনিকা একটা কি মাদার কোম্পানি কার মাদার কোম্পানি ইসোমিপ্রাজল নেক্সিয়ামের না কি ইসোমিপ্রাজল তাহলে ইসোমিপ্রাজল এই জেনেরিকটা পৃথিবীতে নিয়ে আসছে কোন কোম্পানি অ্যাস্ট্রাজেনিকা নিয়ে আসছে অ্যাস্ট্রাজেনিকার যে ব্র্যান্ড ছিল ওই সময় এই ব্র্যান্ডের নাম ছিল কি নেক্সিয়াম ঠিক আছে একটা জিনিস চিন্তা করেন আপনার সন্তানকে আপনি সবচেয়ে কি বেশি যত্ন করতে আপনার চেয়ে বেশি যত্ন অন্য কেউ কি চেষ্টা করলেও করতে পারবে না তাহলে নেক্সিয়াম ইসোমিপ্রাজল যেহেতু অ্যাস্ট্রাজেনিকার প্রোডাক্ট অ্যাস্ট্রাজেনিকা এটাকে বেস্ট ওয়েতে তৈরি করছে এদের র ম্যাটেরিয়াল সবকিছু কি বেস্ট এটা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড ঠিক আছে ইসোমিপ্রাজলের নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে এটা এটাকেই আমরা ফলো করে কি তৈরি করছি নেক্সাম তৈরি করছি ম্যাক্স প্রো তৈরি করছি ইসোনিক্স তৈরি করছি এখন আমার কি এই কোম্পানিটার মান যেহেতু প্রতিযোগীপূর্ণ মার্কেট তাই না পুরো মার্কেটটাই প্রতিযোগিতাপূর্ণ তাহলে আমি যদি প্রতিযোগিতা একটা বাতাস যোগ করে যে আমার প্রোডাক্টটা সবচেয়ে বেশি কোয়ালিটিফুল কীভাবে করবো যে আমি কি অ্যাস্ট্রাজেনিকায় চিঠি দিলাম মেসেজ পাঠালাম যে আমি আমার কি নেক্সামকে বায়ো ইকুইভ্যালেন্ট টেস্ট করাতে চাই তখন তারা কি ওইখান থেকে লোক পাঠাবে বা তাদের কিছু প্রোডাক্ট ওইখানে নিয়ে যাবে নিয়ে ইন ভিট্রো ঠিক আছে অর্থাৎ কি হেলদি ভলেন্টিয়ারের উপর তারপর হেলদি ভলেন্টিয়ারের উপরে দুইটা টেস্ট করবে এক নম্বর টেস্ট হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি দুই নম্বর টেস্ট হচ্ছে পিক প্লাজমা কনসেন্ট্রেশন তাহলে সুস্থ মানুষের উপরে প্রয়োগ করবে প্রয়োগ করে দেখবে যে বায়ো অ্যাভেলেবিলিটি কত হয় এটাও দেখবে নেক্সামেরটাও দেখবে নেক্সিয়ামেরটাও দেখবে ম্যাক্সপোর্টটাও দেখবে নেক্সিয়ামেরটাও দেখবে যদি কেউ ম্যাক্সপোর্ট পাঠায় ঠিক আছে যে করতে ইচ্ছুক তখন কী করবে হেলদি ভলেন্টিয়ার্স যদি দেখে যে বায়ো অ্যাভেলেবিলিটির হার এবং পিক প্লাজমা কনসেন্ট্রেশন দুইটা অ্যাপ্রক্সিমেট কি প্রায় সমান সমানই তখন ওই অ্যাস্ট্রাজেনিকা এদেরকে একটা সার্টিফিকেশন দিয়ে যাবে ঠিক আছে যে এই নেক্সিয়ামটা নেক্সিয়ামের কি বায়ো ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট বায়ো ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট বলতে আমরা কী বুঝবো তখন যে নেক্সিয়াম যে এখন যেমন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোয়ালিটি নাম্বার ওয়ান ব্র্যান্ড তাহলে কি এই প্রোডাক্টটাও ওয়ার্ল্ডের কি নাম্বার ওয়ান বা এই প্রোডাক্টের কোয়ালিটিও কি তার মতো ভালো ঠিক আছে তাহলে আমরা যদি সংজ্ঞাটা দাঁড় করা কী বলবো যে কোনো লোকাল কোম্পানির প্রোডাক্ট ঠিক আছে কোনো লোকাল কোম্পানির প্রোডাক্টের বায়ো অ্যাভেলেবিলিটি হার এবং পিক প্লাজমা কনসেন্ট্রেশন যদি মাদার কোম্পানি বা অরিজিনেটর কোম্পানির মতো হয় তাহলে লোকাল কোম্পানির প্রোডাক্টটাকে মাদার কোম্পানির প্রোডাক্টের সাপেক্ষে কী বলা হবে বায়ো ইকুইভ্যালেন্ট বলা হবে ঠিক আছে আপনাদের অনেক সময় বলবে কি এটা আমাদের বায়ো ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট ঠিক আছে বায়ো ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট মানে কি বুঝবেন যে মাদার কোম্পানির সাথে কি করা হয়েছে কম্পেয়ার করা হয়েছে টেস্ট করা হয়েছে তাই না ওই আমাদের মনটা শুনে গেছে বায়ো ইকুইভ্যালেন্ট হলো একটা ব্র্যান্ড আমরা বলতেছি যেটা স্বাভাবিক আপনি দেখবেন অ্যাপেক্স ফার্মা কিছুদিন আগে খুব মার্কেটিং করছে না তাদের নেক্সডি ইসোমিপ্রাজল তাদের নেক্সডি কি ছিল বায়ো ইকুইভ্যালেন্ট করছিল তারা ঠিক আছে বায়ো ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট বলে তারা মার্কেট এটা একটা মার্কেটিং বিষয় অর্থাৎ কি লিকুইডে যদি থাকে বায়ো ইকুইভ্যালেন্ট এটাই সবার আগে বলে কারণ এখন ডাক্তারের কাছে নতুন করে বলার মতো কিছু নাই আপনি কি ইসোমিপ্রাজলকে তাকে লেকচার দিতে পারবেন যে আপনার চেয়ে ভালো জানে ইসোমিপ্রাজল সম্পর্কে ঠিক আছে বাট আপনি নতুন কিছু ইনফরমেশন দিতে পারেন যে আমাদের এতদিন তো কি আমাদের ইসোনিক্স তো এতদিন ছিলই বাট এখনকার ইসোনিক্স কি বায়ো ইকুইভ্যালেন্ট ইসোনিক্স তার মানে আগের চেয়ে এখনকার মান কি আরও ভালো হবে পিক প্লাজমা কনসেন্ট্রেশন পড়াবো এটা অর্থাৎ কি প্লাজমাতে ওই ড্রাগের সর্বোচ্চ কনসেন্ট্রেশন কত অর্থাৎ 20 মিলিগ্রাম খেলাম এটা কি 18 মিলিগ্রাম রক্তে গেছে সর্বোচ্চ কত গেছে 18 বায়ো ইকুইভ্যালেন্ট যতটুকু গেছে মনে করেন বায়ো ইকুইভ্যালেন্ট মানে কি কতটুকু পৌঁছাইছে ধরেন হ্যাঁ 30 মিলিগ্রাম পৌঁছাইছে
আমি 300 মিলিগ্রাম একটা ড্রাগ খেয়েছি, তার কি 200 মিলিগ্রাম পৌঁছাইছে, ঠিক আছে 200, এটা হচ্ছে কি বায়োঅ্যাভেলেবিলিটি কত পার্সেন্ট। তাহলে এই ম্যাক্সিমাম যে 200 মিলিগ্রাম এটাকে আমরা কি বলতেছি, পিক প্লাজমা কনসেন্ট্রেশন। তার মানে কি ম্যাক্সিমাম প্লাজমাতে দেখেন কিছুক্ষণ পরে কিন্তু 200 থেকে কমতে শুরু করবে, রক্তের মধ্যে কি সর্বোচ্চ যতটুকু আসছে এরপরে কি কমতে শুরু করবে। তার মানে জি বলেন, মানে আর একটা শর্ত আছে সেটা হচ্ছে টক্সিক যে লাইন, এটা পরে হবে না, ওইটা তো ওভার না করে, ঠিক আছে ওইটা পরে হবে। এখানে শুধুমাত্র দুইটা টেস্ট, একটা হচ্ছে কি বায়োঅ্যাভেলেবিলিটি আর পিক প্লাজমা কনসেন্ট্রেশন। এর পরের টাস্ক আছে, পরের অংশটুকু, পরের অংশটুকুর নাম কি থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট। কি নাম? থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট। তাহলে বায়ো ইকুইভ্যালেন্ট গেল, তারপরে কি থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট। থেরাপিউটিক ইকুইভ্যালেন্টটা কি জিনিস এখন, কি এখন আরো আপডেটেড টেস্ট। কি বলতেছি যে এতদিন আমরা কি বললাম, বায়ো ইকুইভ্যালেন্ট টেস্ট কার উপর করা হয়, একদম হেলদি ভলান্টিয়ারের উপর, আমার উপর করা হবে। এখন আমি কি করব, দুই নাম্বার, যদি আমার এই প্রোডাক্টটা বায়ো ইকুইভ্যালেন্ট হয়ে যায় তখন আমি প্রোডাক্টটার সেকেন্ড চান্স যেতে পারি, থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট। তার মানে এখন আমি রোগীর উপরে টেস্ট করতে পারি, যদি রোগীর উপরে টেস্ট করে দেখি নেক্সিয়াম যেরকম কাজ করে নেক্সি একই কাজ করে, তখন আমি এটাকে কি বলবো, থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট। তার মানে বায়ো ইকুইভ্যালেন্ট দুটি প্রোডাক্ট যদি তার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট এবং সেফটি ইফেক্ট সেম হয় বা কাছাকাছি হয়, তাহলে এই দুইটা প্রোডাক্টের পরস্পরে কি বলা হয়, থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট। তার মানে বায়ো ইকুইভ্যালেন্টের চেয়ে থেরাপিউটিক ইকুইভ্যালেন্টটা কি আরও কোয়ালিটিপূর্ণ, কারণ বায়ো ইকুইভ্যালেন্ট টেস্ট আমরা কাদের উপর করছি, সুস্থ মানুষের উপর করছি, আর থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট কার উপর করতেছি, রোগীর উপরে করতেছি, ঠিক আছে। তাহলে এই তিনটা ক্লিয়ার তো, বায়োঅ্যাভেলেবিলিটি, বায়ো ইকুইভ্যালেন্ট, থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট, ক্লিয়ার না? ওকে, এরপরে আসেন সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন। সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন কি হবে, যে আমরা তো জানি যে আমাদের শরীরে আমরা যখন একটা ড্রাগ খাই, ড্রাগটা কি হয়, খাওয়ার সাথে সাথে ড্রাগটা প্রথমে কি সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ড্রাগটা সরাসরি অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন হয় কোথায় যায়, রক্তে যায়। রক্তে যাওয়ার পর রক্তের মাধ্যমে কি হয়, যে রিজনে ড্রাগটা কাজ করবে ওই রিজন দিয়ে কি হয়, ডিস্ট্রিবিউটেড হয়, ছড়িয়ে যায়। এরপরে ড্রাগটা কি হয়, মেটাবলিজম হয়, তাই না, লিভার এসে কি হয়, মেটাবলিজম হয়। এরপরে কি হয়, ড্রাগটা এক্সক্রিয়েট হয়, শরীর থেকে বের হয়ে যায়। ফুড অ্যান্ড ড্রাগের ভিতরে আমরা একটা পার্থক্য করছিলাম, মনে আছে, ফুড অ্যান্ড ড্রাগ, ঠিক আছে। বিশুদ্ধ আমরা বলি না, হালাল খাবার, হালাল ঔষধ, অনেক পার্থক্য কিন্তু, কারণ কি আমাদের জন্য হালাল খাদ্য খাওয়া ফরজ, বাট হালাল ঔষধ বলতে আমরা কিছুই বুঝি না, এটা একটা কি মার্কেটিং। হালাল সাবান, 100% হালাল সাবান, এটা একটা মার্কেটিং কনসেপ্ট, তাই না। সাবান আবার হালাল সাবানকে আপনি খাবেন, ঠিক আছে, সাবান গায়ে মাখবেন, ফেনা হবে, পানি দিবেন, ধুয়ে কি চলে যাবে, ময়লা পরিষ্কার করলে হয়, 100% হালাল সাবান, এইটা কি জাস্ট একটা মার্কেটিং কনসেপ্ট। ক্যাপসুলে আমরা বলি না, ভেজিটেবল সেল বলতেছি তো, ঠিক আছে। মুসলমান হিন্দুদের মধ্যে কি ভাদাবাদি করা, কারণ কি আমরা জিলাটিনের যে সেলটা তৈরি করতেছি, এই জিলাটিনের সেলটা কি দিয়ে তৈরি করে, গরু শুকর এদের কি চর্বিতে তৈরি করে। এখন গরু খাওয়া হিন্দুদের জন্য প্রবলেম, শুকর খাওয়া মুসলিমদের জন্য প্রবলেম। ওই যে সিপাহি বিদ্রোহের কথা মনে আছে আপনাদের, সিপাহি বিদ্রোহে কি ছিল, একটা নতুন কার্তুজ তৈরি করছিল, তাই না, ইংরেজ সরকার, যেটা কি দিয়ে তৈরি করা হয়েছিল, গরু এবং শুকরের চর্বি দিয়ে, ঠিক আছে। মুসলমানরাও খেয়েছে, হিন্দুরাও খেয়েছে, যে আমাদের ধর্ম নষ্ট করতে যাচ্ছে। আলটিমেট জিনিসটা বুঝেন, ক্যাপসুলের একটা সেল খাবেন, এই সেলটা কি আপনার রক্তে যাবে, এই সেল দিয়ে কি আপনার শরীরে কোনো অংশ তৈরি হবে, না, সেলটা যাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগার সাথে সাথে সেলটা কি হবে, কিচ্ছু থাকবে না এটা, ঠিক আছে। যদি এটা কিছু থাকে, ওইটা কি ডাইজেস্টিভ ট্র্যাক্টে বের হয়ে যাবে, কখনোই আমার শরীরের অংশে পরিণত হবে না, ঠিক আছে। বাট আমি যে খাবারটা খাচ্ছি, আমি একটা আঙুর খাচ্ছি, একটা খেজুর খাচ্ছি, এটা আমার রক্তে যেয়ে কিন্তু রক্তে পরিণত হচ্ছে, তাই না, মাংসে পরিণত হচ্ছে, শক্তিতে পরিণত হচ্ছে, তাই না, তাহলে এটা আমার শরীরের অংশ, এটা আমার হালাল খাদ্য। একই তো সব জিলাটিন ক্যাপসুল, আরও নরম দিলেই কি হচ্ছে, ইয়া হয়ে যাচ্ছে। এখন সব জিলাটিন ক্যাপসুলের ভিতরে কী দেয়, লিকুইড ফর্মে যে লিভারগুলো আছে সেগুলো দেয়, হার্টের ভিতরে লিকুইড দিলে এটা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন কি, যেখান থেকে আমরা আসলাম, ওই যে বললাম আমরা ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে ড্রাগগুলো কি সমস্ত শরীরে ডিস্ট্রিবিউট হয়, কিছু ড্রাগ আছে, কিছু ড্রাগ আছে শুধুমাত্র সিলেক্টিভ অর্গানে ডিস্ট্রিবিউট হয়, সমস্ত শরীরে কি ছড়াবে না। যেমন আমি যদি টেট্রাসাইক্লিন খাই, টেট্রাসাইক্লিন বোন এবং কি টিথে কি ছড়াবে, আমি যদি ডিজোক্সিন, ডিজিটক্সিন জাতীয় ওষুধ খাই, তাহলে এগুলো হাড়ে এসে কি হবে, জমা হবে, ঠিক আছে। আমি যদি ক্লোরোকুইন খাই, লিভারে জমা হবে, চোখে জমা হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতেছি, সিলেক্টিভ কিছু ড্রাগ, দেখেন সংজ্ঞাটা স্পষ্ট করে দেওয়া দেওয়া আছে, যে সিলেক্টিভ
শুধুমাত্র সিলেক্টিভ অর্গানে কি হয়, ডিস্ট্রিবিউটেড হয়। এই টাইপের ডিস্ট্রিবিউশনকে কি বলে? যেমন এখানে এক্সাম্পলও দেওয়া আছে, দেখেন আয়োডিন, যদি আপনি আয়োডিন জাতীয় কোনো ড্রাগ খান বা আয়োডিন খান, এটা জমা হবে কোথায়? থাইরয়েডে। কারণ আয়োডিনের একমাত্র দরকার কোথায়? থাইরয়েডে। কিসের জন্য থাইরয়েডে আয়োডিন দরকার? আয়োডিনের অভাবে গলগণ্ড কেন হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড কেন হয়? বেশি পরিমাণ হয়ে গেলে তো কি বেশি করে আয়োডিনের তো অভাব, গলগণ্ড হবে কেন? চলে গেছে ওইটা কি গ্যাগ রোগ, বড় একটা ই হয়ে যায়। কেন হয় প্রশ্নটা? এটা ভিতরে পানি জমা হয় না, পানি কেন জমা হবে স্যার বলেন তো? গলগণ্ড কেন হয়? হ্যাঁ কেন হয়? প্রশ্ন কি কেন হয়? আয়োডিনের অভাবে কেন হয়? আর ঠিকমতো পরিমাণ পায় না শরীরে, না পাইলে কেন হবে? এটা ফুলবে কেন? আমার এটাই তো কথা, ফুলবে কেন? এত বড় ফুলবে কেন? অনেক বড় হবে কেন ফুলবে? আর কিন্তু ঠিক হয় না স্যার। আচ্ছা এটা আমাকে বলার আগে, যে আমাদের যেখানে গলাটা ফুলে যাচ্ছে, কি ফুলে যাচ্ছে গলায়? থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যাচ্ছে, তাই না? থাইরয়েড গ্ল্যান্ডের কাজ কি স্যার বলেন? হোয়াট ইজ দ্য ফাংশন অফ থাইরয়েড গ্ল্যান্ড? থাইরয়েড হরমোন তৈরি করে। থাইরয়েড হরমোনগুলোর নাম বলেন। থাইরক্সিন, আয়োডিন ছাড়া এই হরমোন গুলো কি তৈরি হবে না। এখন আপনার যদি আয়োডিনের অভাব থাকে তাহলে কি হবে, এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা নন প্রোডাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, নন প্রোডাক্টিভ হয়ে গেলে কি এখানে সেলুলার বিভিন্ন রকম চেঞ্জ হবে, আলটিমেটলি এটা হাইপো অ্যাক্টিভ হয় বা হাইপার অ্যাক্টিভ হয়ে কি হবে? ফুলে উঠবে। ঠিক আছে, এটা একটা ফ্যাক্টরি, কাজ করতে পারতেছে না। বাট কি আপনার শরীরের ওয়ান দরকার, বুঝছেন? আপনার শরীর চাপ দিচ্ছে কি হরমোনটা তৈরি করতে হবে, বাট কি আপনি কাঁচামাল দিচ্ছেন না, তাহলে শরীরের চাপে এটা কি হবে? মানে আমাদের আমাদের শরীর তো আর চাপ দিচ্ছে না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে স্টিমুলেশন আসছে, এই স্টিমুলেশনের কারণে এটা কি হবে? আয়োডিন জাতীয় যতগুলো হরমোন আছে সব কি থাইরয়েড গ্ল্যান্ড থেকে আসতেছে। যদি হরমোনের অভাব হয় থাইরয়েড গ্ল্যান্ড ঠিক মতো কাজ করতে পারবে না, সুইলিং হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই থাইরয়েড হরমোনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, একদম ভাইটাল একটা হরমোন। ঠিক আছে, এই থাইরয়েড হরমোন আমাদের বডির মেটাবলিজমটাকে কি করে নিয়ন্ত্রণ করে, তাহলে বডি মেটাবলিজম আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন অনেক মহিলা আছে, অনেক পুরুষ আছে যারা কি একেবারে মোটা হয়ে গেছে, চিকন হওয়ার অনেক চেষ্টা করতেছে, খায় এইটুকু কিন্তু কি মোটা হয়ে যাচ্ছে, কিসের জন্য? তাকে আপনি দেখেন থাইরয়েড হরমোনের পরিমাণ তার শরীরে কি কম থাকার সম্ভাবনা আছে। আবার অনেকে কি আছে একদম শুকনা, শরীরের চামড়া দেখে মনে হচ্ছে পুড়ে গেছে। ঠিক আছে, এর শরীরে মেটাবলিজম রেট অনেক বেশি। ঠিক আছে, এই লুকটা গরমে অস্থির হয়ে যাবে। আবার আমরা বললাম না হাইপারথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজমের পার্থক্যগুলো। ঠিক আছে, এর শরীরে অনেক ঘাম হবে, আবার যার হাইপোথাইরয়েডিজম সে মোটা হয়ে যাবে, ঠান্ডা একেবারে অস্থির হয়ে যাবে। কারণ এমনি ভিতর থেকে ঠান্ডা, মেটাবলিজম কম হলে হিট প্রোডাকশন কম হয়, ভিতর থেকে এমনি ঠান্ডা, বাইরের ঠান্ডাতে আরও কি কাহিল হয়ে যাবে, কনস্টিপেশন হবে, মিনস্ট্রুয়াল সাইকেল অ্যাবনর্মালিটি দেখা দেবে, লিবিডো দেখা যাবে। ঠিক আছে, বুঝেন না একটা কম হয়, ধরেন আপনার থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে না, থাইরয়েড সিস্টেম তৈরি হচ্ছে না, এখন গ্ল্যান্ড থেকে তৈরি হচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে? ট্যাবলেট দিয়ে খাওয়াই দিতে হবে। আর যদি বেশি থাকে, বেশি থাকলে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিতে। ঠিক আছে, অ্যান্টিথাইরয়েড অনেকগুলা ড্রাগ আছে, এখন অ্যান্টিথাইরয়েড ড্রাগ আছে, আপনি ইউএমএসে সার্চ দেন, অ্যান্টিথাইরয়েড ড্রাগ আছে। ঠিক আছে, অ্যান্টিথাইরয়েড ড্রাগ আছে, তাহলে আপনার বেড়ে গেলে কি দিবেন? অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিবেন, কমে গেলে কি দিবেন? স্পেসিফিক এটা তো হরমোন অ্যান্ড্রোক্রাইনোলজিস্টই না, অ্যান্ড্রোক্রাইনোলজিস্টই দেখবে এটা। ঠিক আছে, ওকে, কিন্তু আমার জানতে হবে যে আমার কি
থাইরয়েড হরমোনের লেভেল প্যাথোলজিক্যাল টেস্টে দেখতেছে কমে গেছে, তাহলে কি টাইপের সমস্যা? থাইরয়েড হরমোনের লেভেল বেড়ে গেছে, তাহলে কি টাইপের সমস্যা? এটা আমাকে অবশ্যই কি লক্ষণ দেখে বুঝতে হবে। কি প্রো ড্রাগ, পরের অংশটা কি প্রো ড্রাগ? আচ্ছা প্রোডাক্টটা কি? দেখেন আমরা যদি বলি প্রোডাক্ট, একটা হচ্ছে পি আর ও ডি ইউ সি টি, এটা হচ্ছে কি প্রোডাক্ট মানে কি পণ্য। আবার আমরা যেটা পড়তেছি প্রো ডি আর ইউ জি ড্রাগ, এই প্রো ড্রাগ মানে কি? কোনো ড্রাগের আগে যখনই প্রো শব্দটা লেখা থাকবে তখনই আমরা বুঝবো এটা কি ইনঅ্যাক্টিভ ড্রাগ। কি বুঝবো? ইনঅ্যাক্টিভ ড্রাগ, ঠিক আছে? যে ড্রাগটা কি আমাদের শরীরের ভিতরে যে কি হবে অ্যাক্টিভ হবে। দেখেন যখন কোনো জিনিস ইনঅ্যাক্টিভ থাকে, ঠিক আছে, এটার কি লিপিড সলিবিলিটি বেড়ে যায়, ওয়াটার সলিবিলিটি কি হয় কমে যায়, আর লিপিড সলিবল ড্রাগগুলো আমাদের লিপিডিক মেমব্রেনে কি হয় তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। আমাদের কমন এক্সাম্পল এখানে ডোপামিন, আরেকটা কি লিপোডোপা অথবা কার্বিডোপা, যেটাই বলেন। দেখেন লিপোডোপা কার্বিডোপা ডোপামিনের কি প্রোডাক্ট, এরা কি করবে আমাদের রক্তের ভিতরে একটা এনজাইম আছে ডোপা ডি কার্বক্সিলেট, কি নাম? ডোপা ডি কার্বক্সিলেট। এই এনজাইমটা কি করবে লিপোডোপাকে ডোপামিনে কনভার্ট করে দিবে, কার্বিডোপাকে ডোপামিনে কি করে দিবে কনভার্ট করে দিবে। কিন্তু আমি যদি ডোপামিন ফর্মে ডোপামিন নেই তাহলে কি দেখা যাবে অ্যাবজর্পশন লেভেল হবে কি অনেক কম। ধরেন 30% ড্রাগ অ্যাবজর্পশন হলো, এইভাবে নিলে কি 70% হবে, আর এই 70% ড্রাগই তো ডোপামিনে কনভার্ট হবে, তার মানে রক্তে কি ডোপামিনের পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে মূল কথাটা হচ্ছে যে প্রোডাক্ট হচ্ছে এক ধরনের ইনঅ্যাক্টিভ ড্রাগ। ইনঅ্যাক্টিভ ড্রাগ যারা আমাদের শরীরের ভিতরে যে অ্যাক্টিভ হয়ে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট কী করে শো করে। তাহলে কোনো ড্রাগ যখনই প্রোডাক্ট বলবো আমাদের বুঝিয়ে নিবো এটা কি ইনঅ্যাক্টিভ, বডিতে যে এটা কী হবে অ্যাক্টিভ হবে। ওকে, এরপরে কি দেওয়া আছে? এনজাইম ইন্ডাক্টর আর কি এনজাইম ইনহিবিটর। আচ্ছা দেখেন এনজাইম ইন্ডাকশন এবং এনজাইম ইনহিবিটর বোঝার জন্য আপনাকে কি একটু পোর্টাল সার্কুলেশনে যেতে হবে। কি পোর্টাল সার্কুলেশন? আপনাদের নিশ্চয় মনে আছে সার্কুলেশন কাকে বলে, সার্কুলেশন কত প্রকার ফার্স্ট সেমিস্টার আমরা পড়ছি, বলেন স্যার সার্কুলেশন কত প্রকার? সার্কুলেশন কি কি বলেন নবীজল, বলেন মহিউদ্দিন স্যার, স্বপন সার্কুলেশন চার প্রকার। কি কি সিস্টেমিক সার্কুলেশন, ডায়াস্টোলিক সার্কুলেশন, মিন সার্কুলেশন, ডায়াস্টোলিক প্রেসার, মিন প্রেসার। সানোয়ার স্যার বলেন সার্কুলেশন কাকে বলে, সার্কুলেশন কত প্রকার? সার্কুলেশন মানে একটা নির্দিষ্ট অর্থ হয়। আচ্ছা আপনি কাকে বলে বলা লাগবে না, আপনি বলেন কত প্রকার? আচ্ছা ঠিক আছে, ব্লাড সার্কুলেশন কত প্রকার? বলেন কামাল হোসেন করোনারি সার্কুলেশন, রশিদ স্যার বলেন সার্কুলেশন কি মানে, এই একটা কারণ মনে নাই একটা শুধু বডি টু হার্ট, হার্ট টু কি বডি, করোনারি।
আর এখন আমরা যেটা বলতেছি পোর্টাল, পোর্টালটা কি হার্ট টু লিভার, তাই না? হার্ট ডাইজেস্টিভ ট্র্যাক্ট, আমরা বলছি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যে ব্লাডটা সার্কুলেটেড হয় ওই ব্লাডটা কি হয় লিভারের মধ্যে দিয়ে কি হয় মূল সার্কুলেশনে যায়। তাহলে লিভারের মধ্যে দিয়ে মূল সার্কুলেশনে যাচ্ছে, আমরা ফার্স্ট পাস মেটাবলিজম এই শব্দটা বলছি, তাই না? ফার্স্ট পাস মেটাবলিজমে বলছি লিভার কি করে এটাকে ভেঙে দেয়। এখন এই জায়গাটাতে আবার আসবে এই ফার্স্ট পাস মেটাবলিজম রিলেটেড, এটা লিভার, ঠিক আছে? লিভারের মধ্যে দিয়ে কি ওষুধটা যাবে, তাই না? এখন লিভার হচ্ছে কি আমাদের দেহের সবচেয়ে বড় মেটাবলিক অর্গান। এখানে কি সাইটোক্রোম P450 এনজাইমের একটা চক্র আছে, ধরে ড্রাগকে কি করতে হবে এই চক্র পার হয়ে এই পাশে আসতে হবে। তাহলে আমরা ফার্স্ট পাস মেটাবলিজমের মধ্যে কি পড়ছিলাম যে এইখানে যদি 300 মিলিগ্রাম ড্রাগ রক্তে যায় অ্যাবজর্ব হয়, কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটি কিন্তু 300 হবে না, ঠিক আছে? দেখা যাবে এখানে কি 50 মিলিগ্রাম ড্রাগকে কি করছে ভেঙে দিচ্ছে অ্যাঞ্জাইমগুলো। তাহলে এখানে 250 মিলিগ্রাম ড্রাগ কি আমরা সিস্টেমে পাচ্ছি, তাহলে সিস্টেমিক সার্কুলেশন আমরা 250 মিলিগ্রাম পাচ্ছি, 300 মিলিগ্রাম সে অ্যাবজর্ব হয়েছিল। তাহলে আমরা ফার্স্ট পাস মেটাবলিজমের সংজ্ঞা কি দিয়েছিলাম, সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশের পূর্বে ড্রাগের যে মেটাবলিজম হয় তাকে কি বলা হয় ফার্স্ট পাস মেটাবলিজম। এই ফার্স্ট পাস মেটাবলিজমটা এনজাইম ইন্ডাকশন এনজাইম ইনহিবিশনের সাথে রিলেটেড। কিরকম এনজাইম ইন্ডাকশন বা এনজাইম ইন্ডাক্টর হচ্ছে এমন কিছু ড্রাগ যে ড্রাগগুলো কি করে এই যে হেপাটিক মাইক্রোসোমাল এনজাইম, কি নাম এদের, হেপাটিক হেপাটাইটিস বলে এটা লিভার, লিভার থেকে হেপাটিক, হেপাটিক থেকে হেপাটাইটিস, হেপাটিক মাইক্রোসোমাল এনজাইম। তাহলে কি ড্রাগের মেটাবলিজমে যারা সাহায্য করে তাদেরকে আমরা কি বলতেছি হেপাটিক মাইক্রোসোমাল এনজাইম। এই সকল এনজাইমের কার্যকারিতা এবং উৎপাদন কি করে বাড়ায় দেয়, ঠিক আছে? কার্যকারিতা এবং উৎপাদন কি করে বাড়ায় দেয়। এখন চিন্তা করেন এনজাইমের কার্যকারিতা যদি বাড়ে এর ভিতরে যখন 300 মিলিগ্রাম ড্রাগ ঢুকবে তখন এখানে পাবো কত, 100। কারণ যে ড্রাগগুলা যে এনজাইমগুলো ড্রাগ মেটাবলিজম করতো সেই এনজাইমগুলো এখন বেড়ে গেছে, তাহলে ড্রাগের মেটাবলিজম কি হবে বেশি হবে। ফার্স্ট ফার্স্ট মেটাবলিজম বেশি হলে সিস্টেম আমরা কি পাবো ড্রাগ কম পাবো। তাহলে আগে যেখানে আমি নর্মালি পেতাম 250 সেখানে আমি পাচ্ছি কত, 100। তাহলে এমন কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলা কি করে এই হেপাটিক মাইক্রোসোমাল এনজাইমের কার্যকারিতা বাড়ায় দেয়। এখন চিন্তা করেন ওই ড্রাগটা, এটা এক নম্বর ড্রাগ যেটা কি করে এই কাজটা করে। এখন এর সাথে যদি আমি আরও দুইটা ড্রাগ খাই তাহলে ওই ড্রাগগুলোর অবস্থা কি হবে বুঝেন, এই ড্রাগগুলো কি হবে এদিক দিয়ে যাবে মূল সার্কুলেশন থেকে এখানে আসার সময় কি হবে ম্যাক্সিমাম অ্যামাউন্ট ভেঙে যাবে। তাহলে এনজাইম ইনডিউসিং টাইপের ড্রাগ যদি আমরা কোনো রোগীকে দেই সেই রোগীকে আমরা কি করব অন্য অন্য ড্রাগের ডোজ কি প্রয়োজনে ডাবল করে দেওয়া লাগবে, কারণ ডাবল করে না দিলে কি হবে না বাড়ায় দেওয়া লাগবে, এক কথা বৃদ্ধি করে দিতে হবে, ঠিক আছে? তাহলে কী কী ওষুধ আছে যেগুলো এনজাইম ইনডাক্টর হিসেবে কাজ করে দেখেন এখানে নামগুলো দিয়ে দেওয়া আছে। পেজ নাম্বার কত, ইন্ডাকশন 17 পেজ, 17 পেজ, 17 পেজ দেখেন এনজাইম ইনডিউস ইনডাক্টর, রিফর্মিসিনের কথা বলছে, তারপর কি ফিনোবারবিটনের কথা বলছে, ফিনাইলকোয়েনের কথা বলছে, ফিনাইলবিউটাজোনের কথা বলছে, কার্বামাজেপাইনের কথা বলছে, ব্রাসিওপারবিটের কথা বলছে, টেস্টোস্টেরনের কথা বলছে। যেমন আপনি কোনো পেশেন্টকে দিয়েছেন কি অ্যান্ড্রোজেন দিয়েছেন, ঠিক আছে, অ্যান্ড্রোক্যাপ দিয়েছেন, তাহলে অ্যান্ড্রোক্যাপ কি এনজাইম ইনডিউসিং ড্রাগ। এর সাথে যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ দেন আগে যদি 20 খেতে এখন কত দিতে হবে 40 দিতে হবে, ঠিক আছে? তাহলে এই ড্রাগগুলো কি করবে টেস্টোস্টেরন যে এখানে কার্যকারিতা বাড়াই দিবে, যে 20 মিলিগ্রাম খেতেন আগে হয়তো 20 খেলে 15 হতো এখন 20 খেলে কত হবে 10-12 হবে। ঠিক উল্টাটা হচ্ছে কি এনজাইম ইনহ্যাবিটিং ড্রাগ, ইনহ্যাবিটিং ড্রাগ কি করবে এই যে মাইক্রোজোমাল এনজাইমের কার্যকারিতা এবং সিনথেসিস কি করবে কমায় দিবে। কমায় দিলে কি হবে ড্রাগের ফার্স্ট পাস মেটাবলিজম কম হবে, আগে যদি 300 থেকে 250 খেতে এখন 280 যাবে, তারপরে কি সিস্টেমে ড্রাগ আগের তুলনায় বেশি পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করব ওই ড্রাগগুলোর সাথে যে ড্রাগগুলো আমি ইউজ করব সেই ড্রাগগুলোর ডোজ আমি কমাই দিতে পারি অথবা কি ডোজ আমি সেম রাখতে পারি। কি কি ড্রাগ আছে দেখেন স্যার, যে ওষুধটা খাইতেছি মিলিগ্রাম অ্যালোপ্রিডন, তো কাজগুলো করব মানে এটা তো এটা তো আমাদের সাথে না আপনার এর সাথে ব্যবহৃত অন্য অন্য ড্রাগ, ঠিক আছে? এরপরে দেখেন আইসোনিয়াজাইড, সরি ইয়া এনজাইম ইনহিবিটর অ্যালোপ্রিডিনল, ঠিক আছে? অ্যালোপ্রিডিনল আমরা কেন ব্যবহার করব এখানে আমরা অ্যালোপ্রিডিনল, ঠিক আছে? ক্লোরামফেনিকল, আইসোনিয়াজাইড, সিমিটিডিন, কিটোকিনাজল, ওরাল কন্ট্রাসেপটিক পিল, ঠিক আছে? এই ড্রাগগুলোকে আমরা কি বলি এনজাইম ইনহিবিটিং ড্রাগ। এখন স্যার আমি যে বিষয়টা মানে ক্লিয়ার হওয়ার জন্য যেটা এই ইন্ডাকশন বা ইনহিবিশন যে ড্রাগগুলো
এই ড্রাগগুলো যে পরিমাণে দেওয়া এটা ঠিক আছে, এটার কোনো সমস্যা নাই। এদের সাথে আপনি রিলেটেড যেগুলো খাবেন ওগুলো হচ্ছে সমস্যা, ওগুলো মেটাবলিজম আগে তুলনা অনেক বেশি। এখন স্যার আমি যদি ওই টাইম যেতে না দিয়ে এটা যখন খাবে অন্য সময় দেবে, মূল কথা তো রক্তে যাবে, রক্ত থেকে লিভারে যাবে, তাই না? আপনি যে সময় খান ডাক্তার কই যাবে, রক্তে যাবে, রক্ত থেকে লিভারে যাবে। আলটিমেট পথ তো একটাই, সিস্টেমিক সার্কুলেশনে, তাই না? মুখ দিয়ে খেলে হবে, এখন আপনি অন্য রোডে দিতে পারেন, কথা বুঝেন না? আপনি যদি একটাই আগে ছিল ওরাল ফর্ম, এখন ইনজেক্টেবল ফর্ম দিচ্ছেন, ইনজেক্টেবল ফর্মে তো আর লিভারে যাবে না, পোর্টাল সার্কুলেশনে কি যাবে? যাবে না। আপনি পায়খানা রাস্তা দিচ্ছেন, পোর্টাল সার্কুলেশন যাবে, আমরা করছি রোড বাইপাস ফার্স্ট ক্লাস মেটাবলিজম, তাই না? এখানে কিন্তু ফার্স্ট ক্লাস মেটাবলিজমের কথা বলছি আমি, যে ফার্স্ট ক্লাস মেটাবলিজম বেশি হবে। তাহলে যে সকল রোড ফার্স্ট ক্লাস মেটাবলিজমকে বাইপাস করে, যেমন আপনি নাইট্রোগ্লিসারাইড স্প্রে জিপার নিতে দিয়েছেন, এখন এটার সাথে এনজাইম ইন্ডাক্টরই খান, এনজাইম ইনহিবিশনই খান, কোনো প্রবলেম নাই, তাই না? কারণ যাবেই না ওইদিকে, সরাসরি কি সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়, ক্লিয়ার কি না এটা? আচ্ছা, এখানে প্রশ্নটা কিন্তু এইভাবে আসবে না, প্রশ্নটা আসবে কি এই টাইপের প্রশ্ন, ওয়াই আইসোনিয়া যায়, সরি, ওয়াই ডোজ অ্যাডজাস্টমেন্ট ইজ রিকোয়ার্ড ইন কেস অফ আইসোনিয়া যায়, ওয়াই ডোজ অ্যাডজাস্টমেন্ট ইজ রিকোয়ার্ড ইন কেস অফ আইসোনিয়া যায়। তাহলে আপনি কি বলবেন, আইসোনিয়াজাইড ইজ এ এনজাইম ইনহ্যাবিটিং ড্রাগ, অথবা আইসোনিয়াজাইড হলো কি এনজাইম ইনহ্যাবিটিং ড্রাগ, এরা হ্যাপাটিক মাইক্রোজোমাল এনজাইমের কার্যকারিতা এবং সিনথেসিস কি করে কমিয়ে দেয়, ফলে এর সাথে ব্যবহৃত অন্য অন্য ড্রাগের কি হয় বায়ো অ্যাভেলেবিলিটি বেশি হয়, তাহলে কি টক্সিক ইফেক্টের সম্ভাবনা থাকে, আর টক্সিক ইফেক্টটা কমানোর জন্য আমরা কি করবো, ড্রাগের ডোজ কমিয়ে দিতে পারি অথবা কি অ্যাডজাস্ট করে দিতে পারি। ঠিক আছে, উত্তরগুলো এরকম হবে, দুই তিন লাইনের উত্তর। আচ্ছা, এবার আসেন প্লাজমা হাফ লাইফ, প্লাজমা তো আমরা বুঝি, হোয়াট ইজ প্লাজমা? সামনে আসাদ স্যার বলেন হোয়াট ইজ প্লাজমা? স্যার বলেন প্লাজমা রক্তের অংশ, রক্তরস, রক্তরস কাকে বলে? প্লাজমার বাংলা রক্ত রস, আমরা তো বুঝি ব্লাড মানে কি রক্ত, কিন্তু ব্লাড কাকে বলে বলতে হবে, প্লাজমা কাকে বলে বলেন মহিউদ্দিন স্যার? ডাবল জিরো, ভুল বললে মাইনাস করে দিব বলেন। হ্যাঁ, পেটে থাকলে 90% হচ্ছে পানি বা রক্ত রস, যেটা উপাদান বলতে হবে না, সংজ্ঞা বলতে হবে। স্যার আপনি বলেন হোয়াট ইজ প্লাজমা, মনে মনে ভাবতেছে যে আমি তো নিচে বলো আমার আর ধরলো না রে স্যার, যে ব্লাড সার্কুল মানে ব্লাড থেকে যদি ব্লাড সার্কুল আলাদা করা হয় যে তরল, ভেরি গুড, ব্লাডের সেলবিহীন তরল অংশকে প্লাজমা বলে। ঠিক আছে, শুধু আপনি বসেন, বজলুল স্যার বলেন হোয়াট ইজ সিরাম? সিরাম আপনার সারাদিন এই টেস্টগুলো আসবে পরীক্ষায়, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম এটা, সিরাম ওইটা, সিরাম ওইটা, হোয়াট ইজ সিরাম? সাজান স্যার হোয়াট ইজ সিরাম? সানোয়ার স্যার হোয়াট ইজ সিরাম? হোয়াট ইজ সিরাম? সিরাম স্যার হোয়াট ইজ সিরাম? রক্ত জমাট বাঁধার পরে যে উপাদানটা থাকে, রক্ত জমাট বাঁধার পরে না, সিরাম কাকে বলে? আমরা কি করছিলাম, বসেন সবাই, আমরা প্লাজমা পড়ছিলাম রক্তের সেলবিহীন তরল অংশ, সিরাম পড়ছিলাম রক্তের সেলবিহীন তরল অংশ অথবা প্লাজমা থেকে রক্ত জমাট বাঁধার উপাদান বাদ দিলে, বা অ্যালবিউমিন গ্লোবিউলিন থাকবে, ফিব্রিনোজেন এবং প্রথমবিন বাদ দিয়ে দিলে যে অংশটা থাকে সেটা কি সিরাম। সিরাম আর প্লাজমার মধ্যে পার্থক্য এটা, প্লাজমা রাখলে জমে যাবে, সিরাম কি জমবে না, এইসব সবসময় রাখতে হবে। এগুলো আপনার কি নামের মতো আপনি বুঝেন না, আপনি যদি প্লাজমা দিয়ে ব্লাড টেস্ট করতে চান ব্লাডটা তো ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, করা যাবে, সেই জন্য কি আমরা টেস্টগুলো অনেক দেরিতেও করতে পারি না, সেই জন্য আমরা কি প্লাজমাটা ভেঙে সিরাম তৈরি করে রাখি, এটা দিয়ে আপনি কি এক মাস পরে টেস্ট করেন, এটা ভাঙবে না। কিন্তু গুণগত মান প্লাজমাতে যে উপাদানগুলো আছে সিরামে কি সেই উপাদানই আছে, শুধুমাত্র আমরা যদি কিপ্রিনোজেনের টেস্ট করতে চাই
প্রথম দিনের টেস্ট করতে চায় তাহলে কিন্তু প্লাজমা দিয়ে করতে হবে, সাথে সাথে করে ফেলতে হবে, ঠিক আছে? লেট করলে আর হবে না, ভেঙে যাবে, ঠিক আছে? এর জন্য পেশেন্টের প্লাজমা দিতে হয়, প্লাজমা দুই অপশন থাকে। আচ্ছা, এখন আমরা আসতেছি প্লাজমা হাফ লাইফে। তাহলে একটা জিনিস তো ক্লিয়ার, রক্তের দুইটা অংশ, একটা হচ্ছে ব্লাড সেল আর একটা হচ্ছে কি প্লাজমা। তাহলে প্লাজমা হচ্ছে রক্তের জলীয় অংশ, তাই না? আমরা যত রকমের ড্রাগ খাই প্রত্যেকটা ড্রাগ কার মাধ্যমে সমস্ত শরীরে মিশে? ব্লাড সেলের মাধ্যমে না প্লাজমার মাধ্যমে, ঠিক আছে? প্লাজমাতে দুইটা প্রোটিন আছে, কি বল? ব্লাড সেলের কাজ হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, ও ড্রাগ ধরতেও যাবে না, এইখানে যত কাজ হবে, ঠিক আছে? প্লাজমার মধ্যে দুইটা প্রোটিন আছে, দুইটা প্রোটিন আছে, সেই প্রোটিন চারটা প্রোটিন আছে, প্রোটিন চারটা নাম বলেন তো, আপনি বলেন প্লাজমা প্রোটিন গুলোর নাম কি? অ্যালবুমিন, গ্লোবুলিন, ম্যাক্রোফেজ, ফসফোলিপিড, ইডিন আছে, ইডিন আছে, গুড। তাহলে অ্যালবুমিন, গ্লোবুলিন এই দুইটা হচ্ছে কি ট্রান্সপোর্টার, বিভিন্ন ড্রাগ বিভিন্ন উপাদানকে সারা শরীরে ক্যারি করে নিয়ে যায়। সেকেন্ডারি রিজার্ভার হিসেবে কে নিয়ে যায়? অ্যালবুমিন এবং গ্লোবুলিন। অ্যালবুমিন নিয়ে যায় অ্যাসিডিক ড্রাগ, গ্লোবুলিন নিয়ে যায় কি ক্ষারীয় ড্রাগ, বেসিক ড্রাগগুলো রক্তের ভিতরে নিয়ে যায়। তাহলে অ্যালবুমিন এবং গ্লোবুলিনের মাধ্যমে কি হয়, সমস্ত শরীরে ড্রাগগুলো ঘুরতে থাকে। প্লাজমা হাফ লাইফ কি বলতেছি, বায়োঅ্যাভেলেবিলিটি, আমরা তো বুঝি রক্তের ভিতরে ডাক্তার ঢুকতেছে, তাই না? রক্তের ভিতরে ডাক্তার ঢুকে কি পিক প্লাজমা কনসেন্ট্রেশন, এটা হচ্ছে কি পিক প্লাজমা কনসেন্ট্রেশন, ম্যাক্সিমাম যতটুকু পরিমাণ রক্তে ঢুকতেছে এটাকে আমরা কি বলি পিক প্লাজমা কনসেন্ট্রেশন। এরপরে কি হবে, ডাক্তার নিচের দিকে নেমে যাবে না, নেমে যেতে যেতে যখন অর্ধেক হবে, ঠিক আছে? এখানে পিক প্লাজমা কনসেন্ট্রেশন ছিল 300, যখন 150 মিলিগ্রাম হবে রক্তে ওই অবস্থাটাকে কি বলা হবে প্লাজমা হাফ লাইফ। তার মানে প্লাজমাতে কোনো ড্রাগের ঘনত্ব বা কনসেন্ট্রেশন অর্ধেক হতে যে সময় লাগে, হ্যাঁ, ঘনত্ব বা কনসেন্ট্রেশন অর্ধেক হতে যে সময় লাগে তাকে কি বলা হয় প্লাজমা হাফ লাইফ। ওকে, এখন প্লাজমা হাফ লাইফটা কি অনেক ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা যখন ওষুধের ডোজ চিন্তা করি তখন কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায়। যেমন ধরেন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা বলি না সিপ্রোফ্লক্সাসিন দিনে কি 2 বার খেতে হবে, 12 ঘন্টা পরে, ঠিক আছে? অ্যাজিথ্রোমাইসিন 24 ঘন্টা, সেফুরক্সিন 12 ঘন্টা, স্যাফ্রাডিন 8 থেকে 12 ঘন্টা, ফ্লুপ্রক্সাসিলিন 4 থেকে 6 ঘন্টা, ঠিক আছে? আবার যদি অ্যামোক্সিসিলিনের কথা বলি 6 থেকে 8 ঘন্টা। এই যে বলতেছি এটা কিসের উপর বেস করে বলতেছি, খুবই ভালো একটা বেসমেন্ট হচ্ছে প্লাজমা হাফ লাইফ। কারণ কি, এই ড্রাগটা 12 ঘন্টা পরে কি অর্ধেক হয়ে যায়, এখন আমি আরেকটা ডোজ খেলে কি হবে, আবারও ড্রাগটা উপরের দিকে উঠতে থাকে, বাড়তে থাকবে, ঠিক আছে? এইভাবে 12 ঘন্টা পরে আবারও কি অর্ধেক হবে, আবারও 12 ঘন্টা পরে খাবো, আবারও কি ড্রাগটা, ঠিক আছে? হ্যাঁ, আমার জাস্ট একটা থেরাপিউটিক উইন্ডোস আছে, এটার ভিতরে যে ড্রাগটা থাকবে এটাই কি কাজ করবে, যদি এটা নিচে নেমে যায় তাও কাজ করবে না, এটার উপরে গেলে টক্সিক ইফেক্ট দিবে, এতটুকু কি আর কি না, ঠিক আছে? তাহলে প্লাজমা হাফ লাইফ হচ্ছে প্লাজমাতে কোনো ড্রাগের কি কনসেন্ট্রেশন অর্ধেক হতে যে সময় লাগে, ঠিক আছে? এরপরে কি রিসিপ্টর, পিক প্লাজমা কনসেন্ট্রেশন থেকে কোনো ড্রাগ অর্ধেক হতে যে সময় লাগে তাকে কি বলা হয় প্লাজমা হাফ লাইফ। এরপরে কি টি হাফে কোনো ড্রাগ কাজ করে, এটাই টি হাফ, টি হাফে কোনো কাজ করে না, এই যে এটা কি আমরা টি হাফ বলতেছি, টি হাফ নিচে কোনো কাজ করে না, না না না, টি হাফের নিচে নামলেও ড্রাগ কাজ করবে, কিন্তু কি টি হাফের নিচে যখন নামবে তখন খুব দ্রুত ড্রাগটা কি শরীর থেকে বের হয়ে যাবে। ধরেন এখান থেকে ড্রাগটা উঠছে, এটা হচ্ছে টি হাফ, টি হাফের পরে এইটুকু যদি 12 ঘন্টা লাগে এইটুকু 1 ঘন্টায় হয়ে যাবে, ঠিক আছে? তখন কি দেরি হয়ে যাবে শর্টলি, টি হাফে আসলে আমরা একটা ডোজ দিই, হ্যাঁ, টি হাফে আসলে আরেকটা ডোজ দিই, দেরি দিতে হবে। আচ্ছা, এরপর আসেন রিসিপ্টর। রিসিপ্টর কি জিনিস, রিসিপ্টর হচ্ছে একটা প্রোটিন, ম্যাক্রোমলিকুল প্রেজেন্ট ইন কি সেল মেমব্রেন, যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের শরীরে সেল মেমব্রেনে কি থাকে রিসিপ্টরগুলো থাকে। এগুলো কি কতগুলো বৈশিষ্ট্য সম্পূর্ণ, এগুলো হচ্ছে প্রোটিন ইন নেচার, প্রোটিন এন্ড লিপোপ্রোটিন, এদের কাজ কি? আমরা দেখেন একসাথে 2-3 ধরনের ড্রাগ খাচ্ছি না, আমরা বমির ওষুধ খাচ্ছি, হ্যাঁ, বমির ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, গ্যাস্ট্রিকের সাথে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, অ্যান্টিবায়োটিকের সাথে কি ব্যথার ওষুধ খাচ্ছি, একসাথে দেখা যাচ্ছে দুপুরবেলা 4টা ওষুধ একসাথে খাইছে। এখন কথা হচ্ছে ওষুধগুলোকে, ওষুধগুলো বুঝবে কিভাবে যে আমাকে কোন রোগের জন্য দিছে, কোন কাজ আমাকে করতে হবে? আপনি কি খাওয়ার সময় বলে বলে দিচ্ছেন বমির ওষুধ, বমির কাজ কর, গ্যাস্ট্রিকের ওষুধ, ঠিক আছে? আপনি কি খাচ্ছেন,
তারপরে জায়গাটা কি তারা নিজেরাই চিনে রাখে, তাহলে তাদের এই জায়গাটা চেনার উপায় কি? দেখেন আমাদের ওষুধগুলার প্রত্যেকটা ওষুধেরই কি দুইটা ইয়া আছে, রিজার্ভার আছে, ক্যারিয়ার আছে। প্রথমে কি সে আমরা ওষুধটা খেলাম কই যাবে, সে ব্লাডে যাবে, তাই না? অ্যাবজর্ব হয়ে কই গেল, ব্লাডে গেল। ব্লাডে ফ্রিলি সে চলাচল করতে পারবে না। ব্লাডের ভিতরে কি আছে? প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন কি করবে? ওষুধটাকে ধরে রাখবে, ওষুধটাকে ধরে রাখবে। প্লাজমা প্রোটিনের সাথে কি ওষুধটা সমস্ত শরীরে যেতে থাকবে। এখন প্লাজমা প্রোটিন হচ্ছে, মনে করেন আপনি আমার চাচাতো ভাই, আরেকজন আমার আপন ভাই। এখন আমি চাচাতো ভাইয়ের সাথে হাঁটতেছি, যদি আপন ভাইরে দেখি, চাচাতো ভাইরে ছেড়ে কি আপন ভাইয়ের কাছে চলে যাবো না? যার প্রতি আমার আকর্ষণ বেশি আমি কি সেখানে, তাহলে আমার প্রাইমারি রিসিপ্টরের প্রতি আমার আকর্ষণ কি থাকবে? বেশি থাকবে। সেকেন্ডারি রিসিপ্টরের প্রতি কি থাকবে? কম থাকবে। তাহলে প্লাজমা হচ্ছে আমার সেকেন্ডারি রিসিপ্টর। এখন আমি সমস্ত শরীরে প্রতি মিনিট ঘুরতে থাকবো না? সমস্ত শরীরে রক্ত কি একবার ঘুরে আসে প্রতি মিনিটে? এখন চিন্তা করেন ব্যথা আমার কোথায়? হাঁটুতে। তাহলে আমি যখন সমস্ত শরীর ঘুরতে যাব, হাঁটুতে আমার কি থাকবে? একটা এনজাইম থাকবে, কক্স এনজাইম। তাহলে কক্স এনজাইমে কি ব্যথার ওষুধগুলার রিসিপ্টর থাকবে। যখন প্রাইমারি রিসিপ্টরের পাশ দিয়ে যেতে থাকবে, সে কি করবে? ওই কি অ্যালবিউমিন গ্লোবুলিন থেকে ছুটে কোথায় চলে যাবে? প্রাইমারি রিসিপ্টরে যেয়ে কাজ করবে। অন্য কোথাও কিন্তু সে ছুটবে না, শুধুমাত্র ছুটবে কোথায়? যেখানে তার রিসিপ্টর আছে। এখন অভিপ্রাজন কোথায় কাজ করবে? প্রোটন পাম্প। তাহলে প্রোটন পাম্পের কাজ দিয়ে যাওয়ার সময় কি হবে? সে চলে যাবে। ব্রোমিন ওষুধ কোথায় কাজ করবে? কেমন রিসিপ্টর ঠিকার জন্য। ওইখানে গেলেই সে কি করবে? মূল ইয়া সেকেন্ডারি রিজার্ভার থেকে কি হবে? ছুটে যাবে। তাহলে সে যখন সমস্ত শরীরে ঘুরতে থাকবে, তখনই কি তার নির্দিষ্ট রিসিপ্টর দেখে দেখে সে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে রিসিপ্টরগুলো কি বলবো আমরা? রিসিপ্টর হচ্ছে একটা ম্যাক্রোমলিকুল প্রেজেন্ট ইন দা সেল মেমব্রেন। সেল মেমব্রেনে প্রেজেন্ট থাকে, এরা ড্রাগের সাথে কি করে? ড্রাগ রিসিপ্টর কমপ্লেক্স গঠন করে, ড্রাগকে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিতে সাহায্য করে। কোনো ড্রাগ কাজ করতে পারবে না উইদাউট রিসিপ্টর ছাড়া। ড্রাগ তৈরির আগে রিসিপ্টর তৈরি করতে হবে, যে এই ড্রাগটা কোন পকেটে বসে কাজ করবে, ঠিক আছে? আমরা যদি রিসিপ্টরকে একটা পকেট বলি, তাহলে এই ড্রাগটা কোন পকেটে বসবে সেটা আগে তৈরি করতে হবে। এরপর ওই পকেটের বৈশিষ্ট্য অনুযায়ী কী তৈরি করতে হবে? ড্রাগ, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ড্রাগের রিসিপ্টর কি আলাদা আলাদা, আর রিসিপ্টরগুলোর জায়গাও কি আলাদা আলাদা। তাহলে কোন ড্রাগ কোন জায়গায় কাজ করবে এটা আর আমার বলে দিতে হবে না। যে ড্রাগ তার রিসিপ্টরের কাছে যাবে, সেই কি ওই রিসিপ্টরের এখানে কাজ করবে। যেমন আমার ব্যথা, মনে করেন এই এখানে এলবো জয়েন্টে ব্যথা, এইখানে ব্যথা, এইখানে ব্যথা, যেখানেই ব্যথা থাক, ব্যথার জায়গায় কী থাকবে? কক্স এনজাইম থাকবে। তাহলে ড্রাগ ঘোরার সময় কি যেখানেই ব্যথা থাকবে ওইখানেই কক্স এনজাইম থাকবে, ওইখানেই কি ব্যথার ওষুধটা কাজ করা শুরু করে দেবে, ক্লিয়ার? আর অ্যান্টিবায়োটিক, যেখানেই ব্যাকটেরিয়া থাকবে, ব্যাকটেরিয়ার শরীরে তার রিসিপ্টর থাকবে, সেই ব্যাকটেরিয়ার গায়ে বসে কি করবে? ব্যাকটেরিয়াকে মারা শুরু করবে। মনে হচ্ছে বাকিটা শেষ করা যাবে না, আপনাদের মাথা আর ঢুকতেছে না। বাকিগুলো কিন্তু সহজ, আপনি যদি রিসিপ্টরটা বুঝেন। হ্যাঁ, বাকিগুলো সহজ যদি আপনি রিসিপ্টর বুঝেন। রিসিপ্টরটা ক্লিয়ার কিনা, বাকিগুলো সবগুলো রিসিপ্টরের সাথে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? দেখেন এইটা রিসিপ্টর, অ্যাফিনিটি কি জিনিস? এটা একটা ড্রাগ, এটা একটা ড্রাগ। অ্যাফিনিটি হচ্ছে কোনো ড্রাগের রিসিপ্টরের প্রতি যে টেন্ডেন্সি টান, ঠিক আছে? কি টেন্ডেন্সি অফ এ ড্রাগ টু বাইন্ড উইথ এ রিসিপ্টর, কোনো ড্রাগের রিসিপ্টরের সাথে বন্ধন গঠন করার প্রতি যে প্রবণতা, এই প্রবণতাটার নাম কি? অ্যাফিনিটি। তাহলে যে ড্রাগের অ্যাফিনিটি যত বেশি হবে, সে ড্রাগ তার রিসিপ্টরের সাথে কি করবে? তত দ্রুত যেয়ে বসবে, তাই না? আচ্ছা, এরপরে আরেকটা আছে ইফিকেসি। ইফিকেসি কি জিনিস? ইফিকেসি হচ্ছে যে সব ড্রাগ রিসিপ্টরের সাথে বসে কি করে না, রিসিপ্টরকে অ্যাক্টিভ করে না। কিছু ড্রাগ রিসিপ্টরের সাথে বসে রিসিপ্টরকে অ্যাক্টিভ করে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেয়। আবার কিছু কিছু ড্রাগ আছে কি রিসিপ্টরের সাথে বসেই থাকে, কোনো অ্যাক্টিভনেস নাই। যেমন আমরা যখন অ্যান্টিহিস্টামিন খাই, অ্যান্টিহিস্টামিনগুলো খাচ্ছি, অথবা কি H2 রিসিপ্টর ব্লকার খাচ্ছি, রেনিটিডিন, ফ্যামোটিডিন, নিজারটিডিন, এই টাইপের ড্রাগগুলো কি করে? এই টাইপের ড্রাগগুলো আপনার রিসিপ্টরের সাথে কি থাকে? বসে থাকে শুধু। কারণ এখানে বাইন্ড করার কথা কি H2 রিসিপ্টর না, এটা কে বাইন্ড করে এখানে? হিস্টামিন বাইন্ড করে। যদি এখানে হিস্টামিন বাইন্ড করতো, তাহলে স্টমাকের মধ্যে প্রচুর পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হতো। এখন চিন্তা করেন আমরা যখন রেনিটিডিন খাচ্ছি, হিস্টামিনের এই রিসিপ্টরের প্রতি যে অ্যাফিনিটি আছে, রেনিটিডিনের অ্যাফিনিটি এর থেকে অনেক বেশি। তাহলে রেনিটিডিন এসে কী করবে? যে হিস্টামিন বোর্সরে উঠাই দিয়ে কী করবে? সে এখানে
বসে যাবে। যখন এখানে বসে যাবে হিস্টামিন রিলিজ হচ্ছে, আসতেছে ঘুরতেছে, কোনো রিসিপ্টর পাচ্ছে না। হিস্টামিন কিন্তু তার ইফেক্ট দিতে পারবে না, বাট রেনিটিডিন কি রিসিপ্টরকে অ্যাক্টিভও করতেছে না, সে শুধু কি হিস্টামিনের জায়গাটা দখল করে বসে আছে। এই টাইপের ড্রাগগুলোকে কি বলা হয়? অ্যান্টাগনিস্ট। ঠিক আছে, যে সকল ড্রাগ রিসিপ্টরে বাইন্ড করে কিন্তু রিসিপ্টরকে অ্যাক্টিভ করে না। আর অ্যাগনিস্ট কাকে বলে? যেমন ওমিপ্রাজল, ওমিপ্রাজল কি করবে? রিসিপ্টরে তো বাইন্ড করবে, আবার রিসিপ্টরকে অ্যাক্টিভ করে কি করবে? ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেবে। তাহলে যে ড্রাগ রিসিপ্টরে বাইন্ড করে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেয় তাকে কি বলা হয়? অ্যান্টাগনিস্ট, সরি অ্যাগনিস্ট। তাহলে অ্যাগনিস্ট কি করবে? রিসিপ্টরের সাথে বাইন্ডও করবে, রিসিপ্টরকে অ্যাক্টিভও করবে। অ্যান্টাগনিস্ট কি করবে? রিসিপ্টরের সাথে বাইন্ড করবে, বাট কি করবে না, চুপচাপ বসে থাকবে। ঠিক আছে, কাজ ওইটা না বসে থাকাটাই কাজ। যেমন সে যদি এখানে না বসতো, এখানে বসতো কে? হ্যাঁ, নিজেও চুপচাপ বসে থাকবে, যে এখানে কাজ করতো, যে রিসিপ্টরকে অ্যাক্টিভ করতো তাকে এখানে বসতে দিবে। ঠিক আছে, তাহলে কি ওই রিসিপ্টর অ্যাক্টিভ হলে যে ইফেক্ট আসতো সেই ইফেক্ট আর হবে না। ঠিক আছে, এদেরকে বলা হয় কি? ব্লকার বা অ্যান্টাগনিস্ট। আর যারা রিসিপ্টরকে অ্যাক্টিভ করে তাদেরকে কি বলা হয়? অ্যাগনিস্ট। আরেকটা আছে ইনভার্স অ্যাগনিস্ট। ইনভার্স অ্যাগনিস্ট কি জিনিস? যে কিছু কিছু ড্রাগ আছে, ধরেন ড্রাগ ওয়ান, ড্রাগ টু, ড্রাগ থ্রির সাথে রিসিপ্টর থ্রিতে বাইন্ড করে। ঠিক আছে, তাহলে দুইটা ড্রাগের রিসিপ্টর কি সেম? ড্রাগ ওয়ানের জন্য থ্রি রিসিপ্টর, ড্রাগ টু এর জন্য কি থ্রি রিসিপ্টর। বাট যদি ড্রাগ ওয়ান বাইন্ড করে এখানে, মাসেল কি হয়? কন্ট্রাকশন হয়। ড্রাগ টু বাইন্ড করলে কি হয়? মাসেল রিল্যাক্সেশন হয়। এখন আমরা সংজ্ঞাটা বলি, দুটি ড্রাগ যদি একই রিসিপ্টরে বাইন্ড করে বিপরীত ধর্মী ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেয়, তাহলে ওই ড্রাগ দুটাকে পরস্পরের কি বলা হয়? ইনভার্স অ্যাগনিস্ট। কারণ ড্রাগ দুটা কি করে? রিসিপ্টরের সাথে বাইন্ড করে রিসিপ্টরকে অ্যাক্টিভ করে, বাট ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা কি দেয়? বিপরীত ধর্মী। একটা যদি আপনার ঘুম নিয়ে আসে, আরেকটা কি ঘুম তাড়ায় দিবে। এই টাইপের ড্রাগগুলো আমরা কি ব্যবহার করি? অ্যান্টিডট হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, অ্যান্টিডটের মূল মন্ত্র এটা যে আপনি ঘুমের ওষুধ খেয়ে গেছেন, তাহলে এমন ড্রাগ দিতে হবে যেটা কি ঘুমের ওষুধের রিসিপ্টরটাকে কি কাজ করতে দিবে না। ঠিক আছে, তাহলে আমরা ইনভার্স অ্যাগনিস্ট কি বলতেছি? দুটি ড্রাগ ইনভার্স অ্যাগনিস্ট হতে হলে কি দুটি ড্রাগ হতে হবে? দুটি ড্রাগ যদি একই রিসিপ্টরে বাইন্ড করে বিপরীত ধর্মী ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেয়, তখন ওই ড্রাগটাকে কি বলা হবে? ইনভার্স অ্যাগনিস্ট। ঠিক আছে, এই পর্যন্ত আপনাদের পড়া থাকবে। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের সমস্ত কোশ্চেনগুলো দিয়ে দিব। ঠিক আছে, এরপরের ক্লাসে আমরা এই অধ্যায়ের উপর একটা পরীক্ষা নিব। যে যত অল্পতে রিসিপ্টরকে অ্যাক্টিভ করতে পারবে সে তত পটেনশিয়াল। দেখেন একটু জিনিস বুঝেন, এখানে সংখ্যাটা কি বলছে? কোন ড্রাগ রিসিপ্টরের সাথে বাইন্ড করে রিসিপ্টরকে অ্যাক্টিভ ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেওয়ার ক্ষমতা বা সক্ষমতা, যার যত বেশি সে পটেনশিয়াল ড্রাগ, যার যত কম তার সে কি কম পটেনশিয়াল ড্রাগ। ঠিক আছে, আপনি দেখেন প্যারাসিটামল 500 মিলিগ্রাম খাচ্ছে, আর ইকিটোরোলাক 10 মিলিগ্রাম খাচ্ছে। ঠিক আছে, এখন কি প্যারাসিটামলের ব্যথা রিসিপ্টরের কাজ আর ইকিটোরোলাকের ব্যথা রিসিপ্টরের কাজ এক হলো, তাহলে এখানে পটেনশিয়াল ড্রাগ কোনটা? ইকিটোরোলাক, তাই না? এইভাবে আমরা কি পটেনশিয়ালটা বলবো। তারপরের ক্লাসে আমরা কি নিব এইটার উপর একটা পরীক্ষা নিব। ঠিক আছে, ডাগের উপরে না, এই অধ্যায়ের উপরে। ওকে, ঠিক আছে, থাক আছে। Thank you.